আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে 7টি নেতিবাচক আবেগ আছে যেগুলো আপনি আপনাদের সাথে শেয়ার করবো, এবং এইগুলো এড়িয়ে চললে আমরা আমাদের জীবনের জন্য অনেক কিছু করতে পারবো। সো এই 7টা নেতিবাচক আবেগগুলো বিষয়ে বলতে গেলে এক একটা ভিডিও হয়ে যায়, তা আমি শর্ট করে বললাম হালকা পাতলা করে। সো প্রথমত শুরু করি, 1 নম্বরে আছে ফেয়ার, ভয়। এই ভয়ের কারণে আমরা অনেক কিছু করতে পারি না জীবনে। অনেকে অনেক ট্যালেন্ট আছে ভিতরে, কিন্তু আমাদের এই ভয়ের কারণে অনেকে অনেক কিছু প্রকাশ করতে পারি না বা করতে পারি না সমালোচনার কারণে। 2 নম্বরে হলো ভায়োলেন্স, হিংসা। হিংসা হলো আমরা একে অপরকে হিংসা করি খুব, এবং এইটা নিয়ে আমরা অনেক বড় কিছু হতে পারবো না জীবনে। হিংসা যত কমাতে পারবেন তত আপনার জীবনের জন্য ভালো, এবং এই হিংসাটা আমরা সবাই করি, এই জিনিসটা আমাদের সবার ভিতরে আছে। তো এটা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন। 3 নম্বরে হলো হেট, ঘৃণা। একজন এক কাজ করছে আর একজন আর এক কাজ করছে, একে অপরকে কখনো ঘৃণা করবেন না। সে কাজের ক্ষেত্রে হোক আর মানুষের ক্ষেত্রে হোক বা সব দিক থেকে একে অপরকে ঘৃণা করবেন না কখনো। আর এই জিনিসটা আমাদের ভিতর খুব আছে, সো এইগুলো এটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবং 4 নম্বরে হলো রিভেঞ্জ, প্রতিশোধ। এই প্রতিশোধটা আমাদের ভিতরে অনেকের আছে, এবং এই জিনিসটা আমাদের খুব খারাপ দিকে নিয়ে যায়। ক্ষমার দৃষ্টিতে কিছু দেখতে পারি না, কিছু একটু বললো কেউ বা কেউ একটু কোনো বাজে কথা বলেছে, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য মনে ভিতরেই করে যে প্রতিশোধ নেব। এই জিনিসটা খারাপ, এই জিনিসটা না করার চেষ্টা করবেন, এবং এটাই খুব খারাপ দিক। সো এটা এড়িয়ে চলার চেষ্টা করব। 5 নম্বর হলো টেম্পিটিশন, লোভ। এই লোভটা আমাদের খুবই খারাপ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমাদের সবার ভিতরে আছে, এবং এর জন্য আমরা অনেক কিছু হারাই এবং অনেক কিছুই করতে পারি না। যে একটু বেশি লোভ একটু খারাপ দিক, এই লোভের কারণে অনেক মানুষই খুবই খারাপ দিকে চলে যায়। এবং 6 নম্বর হলো অ্যাঙ্গার, এবং এই রাগ আমাদের অনেক কিছু কেড়ে নেয়, এবং ছোটো ছোটো বিষয়ে রাগের কারণে বা অনেক এই রাগের কারণে আমাদের অনেক সম্পর্ক নষ্ট হয়, অনেক জিনিস আমাদের হারিয়ে ফেলাতে হয়, অনেক সম্মান চলে যায়। সো এই রাগটা কন্ট্রোল করতে পারলে আপনার জীবনের জন্য ভালো। এবং 7 নম্বর হলো প্রিজেভস, কুসংস্কার। আমাদের ভিতরে অনেকেই কুসংস্কার আছে বা কুসংস্কার বিশ্বাস করে, এবং এইগুলো আমাদের খুব খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে। এবং অনেকে আছে কুসংস্কারকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সো এটা খেয়াল রাখবেন, সবসময় কুসংস্কার থেকে বাঁচার চেষ্টা করবেন। সো এই 7টা নেতিবাচক আবেগগুলো বিষয়ে বলতে গেলে এক একটা ভিডিও হয়ে যায়, তা আমি শর্ট করে বললাম হালকা পাতলা করে। সো আশা করি আমি বোঝাতে পেরেছি, এবং এই 7টা নেতিবাচক আচরণ আপনারা সবসময় চেষ্টা করবেন যে এড়িয়ে চলার, এবং এই 7টা নেতিবাচক আচরণ এড়িয়ে চললে আপনার জীবনের জন্য অনেক ভালো বা উপকার হবে। ভিডিওটি পূর্ণাঙ্গ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমি ভিডিওয় কোনো ভুল বলে থাকি অবশ্যই নিচের কমেন্ট বক্সে টাইপিং করে দেবেন, যাতে আমরা সুন্দরভাবে শিখতে পারি এবং সুন্দর মানুষে গড়ে উঠতে পারি। সি ইন দ্য নেক্সট ভিডিও, হ্যাভ এ গুড ডে।